সালামু আলাইকুম। টাইমস 24 সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ইসমত আরা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিয়াজদি খানের লতদ্দির গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। নিয়ামতপুরে বৃষ্টির অভাবে আমন চাষিরা পড়ছে বিপাকে। এবং নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একটিমাত্র বেহাল সড়কের কারণে সিরাজদি খান উপজেলার বালুচর ও লতব্দি ইউনিয়নের হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুটি ইউনিয়নের ব্যস্ততম দীর্ঘ এই রাস্তাটি বহুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও দেখার কেউ নেই। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একটি মাত্র রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তার বিভিন্ন স্থানে পানি জমে যায়। জমাটকৃত পানিতে অহরহ যানবাহন পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন এই পথের যাত্রী ও যানবাহন। রাস্তাটির কারণে উৎপাদিত কৃষিপণ্য সময় মতো বাজারজাত করতে না পারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান এলাকাবাসী। সিরাজদি খান উপজেলা থেকে লতব্দি ইউনিয়ন হয়ে বালুচর মোল্লার হাট হয়ে ঢাকা যাওয়ার রাস্তা এবং এই পথে বেতকা দিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার প্রধান সড়কটি ভারী বৃষ্টির কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার জনসাধারণ ও যানবাহনের চলাচলের ভোগান্তি প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই রাস্তা। রাস্তাটি বছরের অধিক সময় ধরে নাজেহাল অবস্থায় রয়েছে। রাস্তাটি দ্রুত সংস্কার না করা হলে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই, তেমনি দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। উপজেলা প্রকৌশলী শোয়েব বিন আজাদ বলেন, এই রাস্তাটি তিনি নিজে পরিদর্শন করেছেন। রাস্তাটি পাকাপোক্ত করে সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে অতি শীঘ্রই রাস্তায় মেরামতের কাজ শুরু করা হবে। নওগাঁর নিয়ামতপুর উপজেলার বৃষ্টির অভাবে কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে পারছেন না। কেউ কেউ আমন ধানের চারা রোপণ করলেও পর্যাপ্ত বৃষ্টি না হয় মাঠে পানি শুকিয়ে গেছে। চারা রোপণ করা অনেকের জমি পানির অভাবে ফেটে যাচ্ছে। শ্রাবণ মাসে প্রায় 10 দিন পার হয়ে গেল, পর্যাপ্ত বৃষ্টির অভাবে কৃষকরা আমন ধানের চারা রোপণ করতে হিমশিম খাচ্ছে। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে, শ্রাবণের 10 থেকে ভাদ্র মাসের প্রথম সপ্তাহ এর মধ্যে যত পারো আমন ধানের চারা রোপণ করো। শ্রাবণ মাসে অধিক বৃষ্টির কারণে আমন ধানের চারা রোপণের মোক্ষম সময় হলেও এবার চলতি মৌসুমে বৃষ্টির পানির অভাবে কৃষকরা পড়েছে বিপাকে। ফলে বৃষ্টির অভাবে শ্রাবণ মাসে আবাদি জমি ফেটে চৌচির হয়ে গেছে। অথচ শ্রাবণ মাসের 10 তারিখ পার হলেও বৃষ্টির দেখা মিলছে না। আকাশে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টি হচ্ছে না, আর মাঝে মাঝে যে বৃষ্টি হচ্ছে তা চাহিদার তুলনায় এতই নগণ্য যে জমি ফেটে চৌচির হয়ে যাওয়ার সাথে সাথেই ওই পানি শুকিয়ে নিচ্ছে মাটি। এ অবস্থায় আমন চাষিরা পড়েছে বেকায়দায়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শ্রাবণ মাসের 12 দিন পার হয়ে গেল, জমিতে পানি নেই। আর যারা আগাম চাষ দিয়ে রেখেছে ওইসব জমিতে কাদার পরিবর্তে মাটি ফেটে আগাছা জন্মেছে। ভরা বর্ষা মৌসুম চললেও বৃষ্টির অভাবে প্রচণ্ড রোদে পড়ছে আবাদি জমি। কুমিল্লা চার দেবীদের আসনের সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের অর্থায়নে ও হ্যালো স্বেচ্ছাসেবক লীগের 51 টিম এর সহযোগিতায় দেবীদ্বারে বিনামূল্যে অক্সিজেন সার্ভিস সেবা উদ্বোধন করা হয়েছে। দেবীদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের হ্যালো স্বেচ্ছাসেবক লীগ এর সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেনের নেতৃত্বে পুরাতন বাজার এলাকায় বিনামূল্যে অক্সিজেন সার্ভিস সেবা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৃষ্টান্ত ফাউন্ডেশন সভাপতি সাইফ উদ্দিন রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাংবাদিক মাহমুদুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির সহ আরও অনেকে। হ্যালো স্বেচ্ছাসেবক লীগ টিমের সমন্বয়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, দেবীদ্বার সংসদ সদস্য রাজীব মোহাম্মদ ফখরুলের অর্থায়নে ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আপাতত 30টি সিলিন্ডার দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। হটলাইনে ফোন পেলে হ্যালো স্বেচ্ছাসেবক লীগের 51 টিমের সদস্যরা জীবনের চিন্তা না করে সর্বাধিক ঝুঁকি নিয়ে মানুষের মাঝে এ সেবা পৌঁছে দিচ্ছেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশ ক্রমে এমপি মহোদয়ের পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমাদেরকে 29টা সিলিন্ডার দিয়েছেন।
অক্সিজেন সিলিন্ডার, যেগুলোর মাধ্যমে আমরা যেখানেই করোনা রোগী আক্রান্ত এবং যাদের এই মুহূর্তে অক্সিজেন সেবা জরুরি দরকার, ফোন কলের মাধ্যমে আমরা তাদের বাড়িতে গিয়ে অক্সিজেন দিয়ে আসতেছি। অকাল প্রয়াত কবি গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর হিমেল বরকতের 44তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মঙ্গলবার মোংলায় সম্মিলিত সাংস্কৃতিক জোট রুদ্র সংগঠন এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলবার সকালে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া মোনাজাত এবং বিকেলে ভার্চুয়াল স্মরণানুষ্ঠান। মঙ্গলবার সকাল 9টায় মোংলার মিঠেখালিতে কবি হিমেল বরকতের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর আলম শেখ, রুদ্র সংসদের সভাপতি সাংবাদিক সুমেল শারাফাত, গীতিকার মোল্লা আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রুদ্র সংসদের মোহাম্মদ নাজমুল হক, বাবর আলী শেখ, জানে আলম বাবু, আসাদুজ্জামান টিটো, লিটন গাজী, ওয়াটার কিপার্স বাংলাদেশের মাহরুফ বিলাল প্রমুখ। শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফিজ মোহাম্মদ লিয়াকত শেখ। মঙ্গলবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে ভার্চুয়াল স্মরণানুষ্ঠানে কবির আত্মীয়রা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটোরের নলডাঙ্গায় প্রায় 27 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা 1টার সময় 50 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডক্টর মাহবুব হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের উন্নতির জন্য নিরলসভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় নলডাঙ্গায় 3 একর জমির উপর 50 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ কাজে ব্যয় হয়েছে 26,87,22,22 টাকা। বুধবার থেকে 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটির বহির্বিভাগের চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করা হবে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সরকার ঘোষিত লকডাউনের 5ম দিনে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ও লকডাউনের বাস্তবায়নে মাঠ প্রশাসনকে সহযোগিতার অংশ হিসেবে স্থানীয় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করছে আগানগর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার দুপুরে কেরানীগঞ্জের প্রাণকেন্দ্র আগানগর ইউনিয়নের কদমতলিস্থ নূর ইসলাম চত্বরে এ মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়। এতে আগানগর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি উপস্থিত থেকে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রায় 2,000 পথচারী, রিক্সা, ভ্যান ও চালকদের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কাউন্সেলিং করেন। এই জন্য আমাদের সবাইকে আমাকে সচেতন হতে হবে, আমাদের মাস্ক পরতে হবে, আমাদের হাত দিয়ে খেয়ে খাওয়া দাওয়া করতে হবে এবং মানসিক দূরত্ব বজায় রাখতে হবে। অহরহ ঘরে বাইরে যাবো না জরুরি প্রয়োজন ছাড়া। এগুলি যদি আমরা সচেতনভাবে আমরা এটা মোকাবিলা করতে পারি, তাইলে আমরা এই করোনা ভাইরাস যে দ্বিতীয় ঢেউ থেকে আমরা উত্থান পাবো এবং আমাদের সরকারের যে সামনের যে ভবিষ্যৎ সে সাকসেস হবে। আর যদি আমরা এই সচেতন না হই সরকারের পক্ষে বা আমাদের জনপ্রতিনিধির পক্ষে আমরা সব করা সম্ভব না। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মূলধারার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন পীরগঞ্জ প্রেস ক্লাবের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে পালিত হয়েছে। 1978 সালের 27 জুলাই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল 11টায় পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 3 আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, সাবেক এমপি হাফিজউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান আলহাজ আক্তারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব,
ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানি, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী নুরুল ইসলাম, মামুনুর রশিদ মামুন, আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপজেলার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের পক্ষ থেকে পীরগঞ্জের প্রেস ক্লাবের সদস্যদেরকে টি শার্ট ও মাস্ক প্রদান করা হয়। কিশোরগঞ্জের ভৈরবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের ভৈরব উপজেলা শাখার 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানে ছোট পরিসরে পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ভৈরব উপজেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের সকল নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি আব্দুল হেকিম রায়হান বলেন, চলমান করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ, মানব কল্যাণে কাজ করাই এই সংগঠনের উদ্দেশ্য। নাজমুল হাসান পাপন ভাইয়ের পাশে থেকে দলকে শক্তিশালী করতে করণীয় সব কিছুই করতে হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আজকে 27তম প্রতিষ্ঠাবার্ষিকী। করোনার এই মহামারীতে আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী সেভাবে পালন করতে পারছি না। আজকে আমরা শুধু দলীয় নেতাকর্মীদের নিয়ে, অল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, জাতির জন্য বঙ্গবন্ধু প্রতিকৃতিতে আজকে মাল্যদান কর্মসূচি পালন করেছি। এবং আমাদের নারীনেত্রী বাংলাদেশের মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদ আইবির রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এবং কেক কাটার মাধ্যমে আমরা আমাদের আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরেছি। আমরা আশা করি যদি করোনার এই মহামারী ইনশাল্লাহ শেষ হয়, আগামীতে বেঁচে থাকলে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বার্ষিকী আরও বিশালভাবে পালন করার আশা রাখছি। দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আকাশ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রহমত আলী, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, উপজেলা পৌর ও ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের ফুলবাড়িতে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 27 জুলাই সকালে উপজেলার পোদ্দার মার্কেটে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন ও রশিদ হারুন, 80 ও 90 দশকের সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আহমদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুমিয়া, যুগ্ম আহ্বায়ক একরামুল হক সহ যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, তোফাজুল হোসেন, পূর্ব চন্দ্রখানা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হুদা বন্ধন, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল রহিম বাবু, ফুলবাড়ি 8 নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি আব্দুল সোবান সহ আরও অনেকে।
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 51তম শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়জিদ ভূঁইয়া ও জেলার অন্যান্য নেতৃবৃন্দের সমন্বয়ে স্থানীয় মসজিদের ইমাম হোসেন আহমেদ সহ প্রায় 15 জন হাফেজের মাধ্যমে পবিত্র কোরআন খতম, মিলাদ দোয়া ও তবারক বিতরণ শেষে প্রায় 5 শতাধিক ফলজ ও বনজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে নির্দেশিত কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় বায়জিদ ভূঁইয়া বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের 50তম শুভ জন্মদিনে এই আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শেখ হাসিনা পরিবারের সকল মৃত ও শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহেনা ও সজীব ওয়াজেদ জয়ের উত্তরোত্তর সফলতা ও দীর্ঘ হায়াত কামনা করেই লক্ষ্মীপুর জেলাবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে এবং দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ মিলে প্রায় 5 শতাধিক গাছের চারা লাগানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় দেশ ও জনগণের স্বার্থে ভবিষ্যতেও লক্ষ্মীপুর জেলা যুবলীগের সকল প্রকার মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। এদিনের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের সিঁড়ি বেয়ে 28 বছরে পদার্পণ করে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ। দিবসটি উপলক্ষে কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল 7টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আয়োজনের শুরু করে সংগঠনটি। এরপর বেলা 11টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপুর 12টায় দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভার আয়োজন করে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ শাহাদাত হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসুরি গ্রামের অসহায় মানুষের সেবা করে যাচ্ছে সামাজিক সংগঠন মোহাম্মদ জাহির আলী স্মৃতি সংসদ। দেশি ও প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠনটি স্কুল কলেজ পড়ুয়া মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সহ নগদ অর্থ সহযোগিতা করেছে। জাহির আলী স্মৃতি সংসদের নেতৃবৃন্দ বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তারা জগদল ইউনিয়নের সকল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির আয়োজন করা হবে। সংগঠনের দুটা গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো অসহায় পরিবার ও মেধাবী শিক্ষার্থীরা। জাহির আলী স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফারুক আলী, সহসভাপতি নিজাম উদ্দিন, সম্পাদক মোহাম্মদ গৌসুল হক, যুগ্ম সম্পাদক আবু খালেদ, কোষাধ্যক্ষ আব্দুস সামাদ এবং ধর্ম সম্পাদক আবু শামাস সহ 21 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি দায়িত্ব পালন করে যাচ্ছেন। দর্শক, টাইমস 24 সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সিয়াজদি খানের লতাবদির গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা। নিয়ামতপুরে বৃষ্টির অভাবে আমন চাষিরা পড়ছে বিপাকে। এবং নাটোরের নলডাঙ্গায় নবনির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন। টাইমস 24 সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।